স্ক্রিনে যে পোস্টটি দেখতে পাচ্ছেন এই পোস্টটি গান বাংলা চ্যানেলের তাপসের স্ত্রীর পোস্ট। এই পোস্টে তিনি স্পষ্টভাবে ক্লেম করেছেন বুবলি এবং গান বাংলা চ্যানেলের তাপসের মধ্যে পরকীয়া চলছে। তিনি জানান, বুবলি আমার সংসারটা ধ্বংস করে দিয়েছে, ঠিক যেভাবে আগে অপবিশ্বাসের সংসার ধ্বংস করেছিল। তিনি আরও জানান, শাকিব খানকে ব্ল্যাকমেল করে বাচ্চা নিয়েছে, এরপর টার্গেট হচ্ছে তাপস। তাপসের স্ত্রী ফারজানা মুন্নি আরও লিখেছেন, আমার যদি কিছু হয়ে যায় এই মুহূর্তে এর জন্য সম্পূর্ণ দায়ী থাকবে তাপস এবং বুবলি। গণমাধ্যম থেকে আরও জানা যায়, বুবলি এবং তাপসের মধ্যে পরকের সূত্রপাত হয় নতুন সিনেমার মাধ্যমে। তাপস এবং মুন্নির প্রযোজিত নতুন সিনেমা খেলা হবেতে চুক্তিবদ্ধ হয়েছিলেন বুবলি। ঠিক তারপর থেকে ঘনিষ্ঠতা বেড়েছে তাপসের সঙ্গে বুবলির। তাপসের স্ত্রীর অভিযোগ, শাকিব খানের অভিযোগই সত্যি ছিলেন, বুবলি পরকীয়ে জড়িয়েছেন এবং সেটি তার নিজের স্বামীর সাথে। এবং তিনি আরো বলেছেন, অপবিশ্বাসের সংসার তিনি ধ্বংস করেছেন। শাকিব খানের পর বুবলির পরবর্তী টার্গেট আমার স্বামী অর্থাৎ তাপস।